কুষ্টিয়া শহরের চাঁদাগাড়া মাঠ থেকে জুয়েল হোসেন নামে এক রিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী পপি খাতুন জানান, প্রতিদিনের মতো তার স্বামী জুয়েল গতকালও বাড়ি থেকে রিকশা নিয়ে বের হয়ে আর ফিরে আসেনি। আজ ভোরে হাউজিং ডি ব্লক এলাকার চাঁদাগাড়া মাঠের পাশের রাস্তায় জুয়েলের ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ এসে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা জুয়েলকে ছুরিকাঘাতে হত্যা করেছে সেই বিষয়টি এখনও জানা যায়নি।